চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। রাজধানীর বাজারগুলোতে সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম, কারসাজি করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। নিত্যপণ্যের বাজার চড়া থাকায় খাদ্য ও পুষ্টির সাথে আপোষ করছেন কম আয়ের মানুষ, দুর্বল বাজার ব্যবস্থাপনায় দায়ী বলছেন বিশেষজ্ঞরা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনে চালু হলো মেট্রো রেল, চলবে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন, হতে পারেন গ্রেফতারও। এবং চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেকের দিন একাদশে ফিরলেন পেসার শরীফুল। গরমে দাপা দাপ ঘরের চালের স্থায়ী সমাধান আরও আর সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বেড়ে যাওয়া সবজি দামের সাথে পাল্লা দিয়ে হঠাৎ বেশি বেড়ে গেছে মাছের দাম। সবজির দাম ঢেঁড়স, সজিনা, ঝিঙা, করলা এবং কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকায়। বাজারভেদে দামেও রয়েছে তারতম্য। ব্রয়লার ও পাকিস্তানি ককের দাম কিছুটা কমলেও তা নগরবাসীকে স্বস্তি দিতে পারছে না। দাম নিয়ে কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজিব বেগের রিপোর্ট। রোজার আগে থেকেই অনেকটা লাগামহীন রাজধানীর সবজির বাজার, এই জন্য চাহিদার তুলনায় পণ্যের আমদানির অপ্রতুলতার কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। সবজি বাজারে সে অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। বাজারভেদে পণ্যের দামেও ফারাক বেশি। কারওয়ান বাজারে যে করলা কেজিতে 80 টাকা, পাশের হাতিরপুল বাজারে সেটি 100 টাকা। সজিনা কারওয়ান বাজারে 120 টাকা কেজি, হাতিরপুল বাজারে সেটির দাম আরও 20 টাকা বেশি। হাতিরপুল বাজারের চেয়ে 10 টাকা কমে কারওয়ান বাজারে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে বেগুন। তারতম্য রয়েছে পটলের দামেও। কারওয়ান বাজারে আদা রসুন কেজি প্রতি 140 ও 80 টাকায় বিক্রি হলেও হাতিরপুল বাজারে এসবের দাম 160 ও 100 টাকা। কমেনি কাঁচামরিচের দামও। গাড়িবার আগে ছিল 10,000, এটা 15,000-20,000 টাকা, ওইখান থেকে কিন্তু খরচ বাড়তি হয়েছে, দাম কমবে কি করে? দৈবে তো ঠিক নাই, আবারও আছে, কিন্তু মানুষ তো আসলে সবাই সমভাবে কিনতে পারতেছে না, এইভাবে হচ্ছে সমস্যা। আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো, আমাদের যে আমরা এই পচাগুলো সব ফেলাই দিছি, পচা একটা রাখি দেয়, আপনি অন্য অন্য বাজারের মধ্যে পচাগুলো দিয়ে দেয়, আমরা পচাগুলো দিতে পারি না। ব্রয়লার মুরগি ও পাকিস্তানি ককের দাম কেজিতে 40 থেকে 50 টাকা কমলেও ক্রেতাদের জন্য তা বেশি। আমরা বাজার কমে পেলে কমে কিনি, বেশি হলে বেশি, আমাদের কাছে ডেলি বাজার ডেলি হিসাবে আমাদের কাছে। আর ওদের কাপ্তান বাজারে সাইড বাজার বাড়তি, কেজিতে 10-15-20 টাকা বাইরে গেছে। না তাও যেটা সেটা এখনো খুব বেশি, এটা আমাদের নাগালের বাইরে বলতে হয়। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রাতের কারণ বাজারের চিত্রটা মুরগি কীভাবে আসে, কত করে আনে, আমরা সেটি নিব। আর আমরা আজকে অফিসে গিয়ে আমরা দেখব তারা গত রাতে কত করে একটা রেট ঠিক করে দেন, আপনারা জানেন মেসেজের মাধ্যমে, সেটা কত করে দিয়েছেন, এখানে মূল্যের কোনো হেরফের আছে কিনা সেটা আমরা দেখব। গরু ও খাসির দাম নতুন করে না বাড়লেও অস্বস্তি মাছের বাজারে। রুই মাছ, কাতল মাছ 500 টাকা কেজি, 550 টাকা কেজি, আবার নদীর মাছ আছে 800 টাকা কেজি বিক্রি করি। নদীর মাছ ব্যাপার হচ্ছে এনে বেশিরভাগই নদীর মাছ। 1,000 টাকা কেজি হিসাবে চিংড়ি মাছ কিনলাম, এবং আইড মাছ যেখানে মনে করে যে 800 টাকা 900 টাকায় কিনি, সেখানে 1,000 টাকা কেজি বলতে আইড মাছ।
কারওয়ান বাজারে স্বাভাবিক হয়নি চিনির সরবরাহ, তবে তেল, ছোলা ও চালের দাম নতুন করে বাড়েনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নিত্যপণ্যের বাজার চড়া থাকায় কম আয়ের মানুষদের খাবারে আপোষ করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য সরকারের দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘ সময় ধরে বাজার অস্থির থাকায় সাধারণ মানুষের পুষ্টিতে টান পড়ছে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলবে। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। ইনকাম কম, খরচ বেশি, কষ্ট না? 260-270-280 এরকম করে ফার্মের মুরগি, ওগুলা কি আমার মতো খাওয়া মতো সম্ভব? বা দিতে দিতেছি, আল্লাহ যেমনি কম কম খাওয়াইয়া জীবন বাঁচাইতেছে, এইভাবেই চলতেছে। বাজারের আগুনে হাত পড়ছে এমন অসংখ্য মানুষের। অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের হিসাব মেলাতে পুষ্টিতে ছাড় দিতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে। সরকারি তথ্যে গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.13%। বছরজুড়ে দফায় দফায় বেড়েছে অতি প্রয়োজনীয় পণ্যের দাম। জাতিসংঘের হিসাবে দেশের 73% মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। সবশেষ জাতীয় পুষ্টি জরিপে নেতৃত্ব দেওয়া এই অধ্যাপক বলছেন, দেশে খাদ্য উৎপাদন বাড়লেও উল্লেখযোগ্য মানুষ সুষম খাবার পাচ্ছে না। কোভিডের সময় থেকে চলা সামগ্রিক পরিস্থিতি ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলছিলেন তিনি। সুষম তো কিনতেই পারি না ঠিক মতো, এমনি ডাল ভাত কেনারও ক্ষমতা অনেকের নাই। অ্যারাউন্ড 20% লোকের খাদ্য নিরাপত্তা ভালো না। বাচ্চাদের, যারা প্রেগন্যান্ট ল্যাকটেটিক ওমেন তাদের, এবং যারা নিয়মিত সুষম খাবার পাচ্ছে না তাদের শরীর স্বাস্থ্য আরও খারাপ হয়। জাতিগতভাবে পুরো জাতির মধ্যেই এই একটা অসন্তোষ এবং এই ধরনের তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। রমজানে সরকারের কয়েকটি সংস্থা মাঠে নামলেও মূল্য নিয়ন্ত্রণে প্রভাব পড়ছে সামান্যই, ফলে পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত অব্যবস্থাপনার সব মূল্য ভোক্তাদের দিতে হচ্ছে বলেন এই কৃষি অর্থনীতিবিদ। এই দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে যদি আবার কোনো ধরনের ম্যানিপুলেশন হয়ে থাকে, সরকারের দিক থেকে সেটা নজরদারি বাড়াতে হবে। তারপরে আপনার উৎপাদক থেকে শুরু করে যারা ব্যবসায়ী আছে, সকল পর্যায়ে একটা সচেতনতা তৈরি করতে হবে। যারা নিম্ন আয়ের লোক আছে, তারা যদি খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা না থাকে, তাহলে ওই পরিবারগুলোতে যেই বাচ্চারা জন্ম হচ্ছে, যেই বাচ্চারা বড় হচ্ছে, তারা কিন্তু একটা সমস্যার ভিতরে বড় হচ্ছে, এবং তার যে প্রোডাক্টিভিটি প্রভাব বা ইম্প্যাক্ট আছে, যে সেটা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে অর্থনীতির উপরে সেটা পড়ে, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় যে আমাদের ইকোনমিক বার্ডেন। বাজার পরিস্থিতি সহনীয় করতে বিশেষ অগ্রাধিকারমূলক ব্যবস্থা নিতে বলেছেন বিশেষজ্ঞরা। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, উন্নয়নের পথে দেশের এগিয়ে চলা অনেকের পছন্দ হচ্ছে না বলে কিছু পত্রিকা এবং কয়েকজন চিহ্নিত ব্যক্তি বিদেশ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক তথ্য প্রচার করছে। চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে দেশবিরোধী অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কিছু কিছু পত্রিকা এবং বিদেশ থেকে কিছু কিছু চিহ্নিত ব্যক্তিবিশেষ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং স্বাধীনতা নিশ্চিত করতে এবং এই স্বাধীনতা অব্যাহত রাখতে আমরা বদ্ধ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনে মেট্রো রেলের যাত্রী ওঠানামা শুরু হয়েছে। শুক্রবার উত্তরের দক্ষিণ ও শেওড়াপাড়া এই দুটি স্টেশনে মেট্রো রেল চালু হওয়ায় শেওড়াপাড়া সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক স্বস্তিদায়ক হলো বলে জানান ভ্রমণকারীরা। মেট্রো রেল চলবে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। লাইলা নৌসিনা রিপোর্ট। ডিসেম্বরে উদ্বোধনের পর পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিভিন্ন স্টেশনে চালু হয়েছে মেট্রো রেল। সবশেষ উত্তরা দক্ষিণ থেকে শেওড়াপাড়ায় চালু হলো মেট্রো রেল। এর মধ্য দিয়ে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলো মেট্রো রেলে। কেউ যাচ্ছেন অফিসের কাজে, কেউ আত্মীয় স্বজনের বাসায়।
বাসার কাছে মেট্রো রেল চালু হওয়ায় এখন অনেকটাই ভারমুক্ত স্থানীয়রা। আমার বাসা তো মূলত শেয়ারাপাড়াতে, আর শেয়ারাপাড়াতে এখন নতুন স্টেশন চালু হলো, এখন আমার জন্য যাতায়াতটা ইজি হবে। আমার বাচ্চাটাকে নিয়ে আমার প্রায় দুই ঘন্টার টাইম লাগতো পল্লবীতে যেতে। মেট্রোলে আসার কারণে অনেক সুবিধা আমাদের জন্য, আমাদের যানজটটা কমছে, সময়টা অনেক বাঁচবে। না, সিস্টেম খুব আধুনিক এবং আমার কাছে অনেক ভালো লাগছে। মেট্রোলে উঠছো আজকে, কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় যাচ্ছে এখন? আমাদের বাসায়। ট্রেনে উঠতে ভালো লেগেছে? হ্যাঁ, একদম বাসা থেকে বের হয়ে মানে যেখানে রিক্সা থেকে গাড়িতে উঠতে তখন আজকে ট্রেনে উঠছি। সাপ্তাহিক ছুটির দিনে প্রয়োজনীয় কাজে মেট্রো রেল ভ্রমণ কম হলেও পরিবার পরিজন নিয়ে আনন্দ ভ্রমণে বেরিয়েছে অনেকে। শেয়ারাপাড়া উদ্বোধন হবে বিধায় আজকে বিশেষ আকর্ষণ, স্মরণীয় দিন, এই হিসাবে আমি ছুটে আসলাম। আমরা মেট্রো রেলে যাতায়াত বেশি করবো, তার কারণে আমাদের সময় সাশ্রয় সব কিছু মিলে অনেক কম হবে। মেট্রো রেলে উঠছি না, এই আজ প্রথম। আমরা শেয়ারাপাড়াই আসি, প্রায় আসি, কিন্তু আজকে প্রথম ওখান থেকে কনফার্ম হয়ে তারপর আসছি। আমি এক্সাইটেড হয়ে গেছি, এত ভালো লাগছে। আগামী 5 এপ্রিল থেকে মেট্রো রেল চলবে সকাল 8:30 থেকে দুপুর 2টা পর্যন্ত, আর জুলাইয়ের মাঝামাঝি ভোর থেকে মাঝরাত পর্যন্ত চলাচল শুরু করবে মেট্রো রেল। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গুপ্তচর বৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক ইভান গেরসকোভিচকে গ্রেফতার করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশে ওয়াল স্ট্রিট জার্নালের ওই সাংবাদিক রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালাচ্ছিলেন বলে হাতে নাতে প্রমাণ মিলেছে। সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাফিসিফ থেকে রিপোর্ট। রাশিয়ার পশ্চিম মধ্যাঞ্চলের শহর ইয়াকেতেরিন বার্গের একটি রেস্টুরেন্টে নেমে ব্যক্তিগত গাড়ি ছেড়ে দিয়েছিলেন মার্কিন সাংবাদিক ইভান গেরসকোভিচ। এর দুঘণ্টা পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে ইয়াকেতেরিন বার্গে থাকা অবস্থাতেই গেরসকোভিচের সাথে তাদের যোগাযোগ হঠাৎই বন্ধ হয়ে যায়। সন্দেহ হওয়াতে রুশ নিরাপত্তা সংস্থা FSB-র কার্যালয়ে আইনজীবী পাঠিয়ে তার ব্যাপারে খোঁজ করলেও হদিস মেলেনি। পরে FSB থেকেই এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে ইভান গেরসকোভিচকে গ্রেপ্তার করা হয়েছে। একটি রুশ সামরিক স্থাপনার কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের সময় তাকে হাতে নাতে প্রমাণসহ আটক করার কথা বলে FSB। গেরসকোভিচকে গ্রেপ্তারের পর মস্কোর একটি আদালতে নেওয়া হয়। সেখানে অভিযোগ উত্থাপনের পর আদালত তাকে 29 মে পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। রুশ গণমাধ্যম বলছে গেরসকোভিচ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গেরসকোভিচের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন সাংবাদিক গেরসকোভিচের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তাকে ছাড়ার ব্যাপারে মস্কোর সাথে যোগাযোগ করা হলেও কোনো জবাব আসেনি বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গেরসকোভিচের পাশে থাকার ঘোষণা দিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইয়েকাতেরিন বার্গে মার্কিন সাংবাদিকের কর্মকাণ্ড ছিল খুবই সন্দেহজনক, যার সাথে সাংবাদিকতার কোনো যোগাযোগ নেই। 31 বছর বয়সী গেরসকোভিচ গত 6 বছর ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। মস্কোতে বিদেশি সাংবাদিকদের মহলে তার সুনাম রয়েছে। এক সপ্তাহ আগেও ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনৈতিক দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন গেরসকোভিচ। যুক্তরাষ্ট্রের সাথে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ায় গুপ্তচর বৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক আটকের একমাত্র ঘটনা এটি। রাশিয়ায় গুপ্তচর বৃত্তির সর্বোচ্চ শাস্তি 20 বছরের কারাদণ্ড। নাফিস ইফতেখার, চ্যানেল আই। 2016 সালে মার্কিন নির্বাচনের সময় বর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষের অর্থ প্রদানের ঘটনায় অভিযুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালত তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করার পক্ষে রায় দিয়েছেন, তাই আদালতের মুখোমুখি হতে হবে ট্রাম্পকে, এমনকি হতে পারেন গ্রেফতারও। আগামী সপ্তাহ নাগাদ তার আত্মসমর্পণের সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন আইনজীবীরা। অভিযোগে বলা হয়েছে নির্বাচনের সময় অবৈধ সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ণতারকাকে ওই অর্থ দেন তিনি। তবে ট্রাম্প অভিযোগটিকে রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হতে পারেন। চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হয়েছে। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দলের লক্ষ্য,
বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের, দলে ফিরেছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম একাদশ থেকে বিশ্রাম নিয়েছেন মেদিয়াসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। টাইগার ইনিংসের সূচনায় নেমেছেন লিটন দাস ও রনি তালুকদার। সংবাদের রিপোর্টে নিচ্ছি অশোক রেনের নিফাতরস লিমিটেড বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আফগানিস্তান অনর্থে ইন্ডিকেফে গ্লোবাল সিল সিটি সংবাদ। নয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে রেশম শ্রমিকরা মানববন্ধন করেছেন। অর্ধ শতাধিক শ্রমিক দৈনিক 600 টাকা করে বেতন পেলেও গত 9 মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এ অবস্থায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে রেশম কারখানা কর্তৃপক্ষ বলছে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, আগামী 2-1 মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। গত মঙ্গলবার রেশম গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের মারপিট ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগে 6 শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় আরও 10 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনার পূর্বধলা ও সদর উপজেলায় 4টি ইউনিয়নের 18টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে 100 হেক্টর আগাম বোরো ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে ঘর বাড়ি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় অতি দরিদ্র 100 পরিবারকে 1000 ফলদ গাছের চারা দেওয়া হয়েছে। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় এমন উচ্চকে খুশি উপকার ভোগীরা। এবার খেলার খবর।